গল্পের শুরুতেই আমরা ইন্সপেক্টর আঞ্জানি আগস্তে নামের একজন নিশাগ্রস্ত পুলিশ অফিসার দেখতে পাই যে কিনা ক্রিমিনালস দেরকে খুন করতো আর তাদের মৃত্যু গুলোকে এমন ভাবে সাজাতো যাতে দেখে মনে হয় যে তারা পুলিশ এনকাউন্টারে মারা গেছে আর আমরা দেখি যে আঞ্জানি আগস্তে মনে অনেক দুঃখ রয়েছে আর অন্যদিকে আমরা দেখতে পাই যে পাঁচ বছর জেল কেটে অদ্বেত ঠাকুর নামের একজন আসামি জেল থেকে মুক্তি পায় আর মুক্তি পাওয়ার পরে সে আগস্তে কল করে আর সেদিন রাতেই হবে এমন একটা মার্ডারের কথা বলে আর এরপর আমরা আগস্তে কলিক মাইকেল কে দেখতে পাই আর আগস্তে যেমন কোন নিয়ম কানুন মানে না অন্যদিকে মাইকেল সব সময় সব প্রোটোকল মেনে কাজ করে আর এরপর আমরা মাইকেল এর ওয়াইফ টেরেসা কে দেখি মাইকেল টেরেসের টেরেসার বিবাহিত জীবন সুখের ছিল না আর টেরেসার অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ার চলছিল আর এই কথা মাইকেল জানতে পেরে যায় আর এরপর সেদিন রাতে মাইকেল খবর পাই যে তার বন্ধু আর কো ওয়ার্কার ভিক্টর ভীষণই ভয়ঙ্কর ভাবে মার্ডার হয়েছে আর এই মার্ডারের ইনভেস্টিগেট করার জন্য আর মাইকেল দুজনেই এসে পৌঁছো আর তারা দুজনে একে অপরকে খুব একটা পছন্দ করে না মাইকেল মনে করে যে এটা তার বন্ধু ভিক্টোরিয়া মার্ডার কেসে তার এই কেসটার সঙ্গে ইনভলভ থাকা দরকার অন্যদিকে আগস্টে মনে করে যে এই মার্ডারের জন্য তাকে কল করা হয়েছিল তাই তারও এই কেসে থাকার অধিকার রয়েছে আর এরপর দেখা যায় যে আদবেদি ভিক্টোরিয়ার মৃত্যুর জন্য দায়ী আর এরপর এক এক করে আদবেদ মাইকেলের অন্য দুই কলিগ নীতি দেবেন কেউ মেরে ফেলে আর এরপর কাহিনী পাঁচ বছর আগে যায় যেখানে আমরা অদ্বৈত কে দেখি সেই ইয়ং ছিল আর অদ্বৈত নিজের জীবনটাকে ভীষণ অ্যাডভেঞ্চারাস করে বাঁচতে চেয়েছিল সে কোনো বোরিং লাইফ লিড করতে চায়নি আর নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার করাই তার জীবনের উদ্দেশ্য ছিল অন্যদিকে আমরা সারা নামের একটা মেয়েকে দেখি সারাও একদম অদ্বৈতের মতনই ছিল আর একদিন গোয়ার একটা পার্টিতে অদ্বৈত আর সারা একে অপরের সঙ্গে দেখা হয় আর তারপর তারা দুজন একসঙ্গে থাকতে শুরু করে আর গোয়ায় নানান রকম এক্সপ্লোর করতো আর তারা একে অপরে ক্লোজ মাদকদ্রব্য আর গোয়াতেই তাদের জেসি নামের একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে যে কিনা মাদক দ্রব্য কেনা বেচা করতো আর এরপরই একদিন সারা জানতে পারে যে সে প্রেগনেন্ট আর সে অদ্বেত এই কথা জানায় অদ্বেত সারা কে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুতেই এখন কোনো বাচ্চা বা পরিবারের দায়িত্ব নিতে পারবে না আর সারাও ভেবেছিল যে সে এখন কোনো রকমের রেসপন্সিবিলিটি নিজের কাঁধে যায় না তাই তারা মিউচুয়ালি ঠিক করে যে তারা অ্যাবোশন করিয়ে নেবে আর আমরা দেখি যে সেই সময় তারা একটা পার্টিতে ছিল আর সেই পার্টিতেই আঞ্জানি আগস্তের মেয়ে ভানিও ছিল আর ভানি সেই পার্টি থেকে আগস্তের সঙ্গে ভিডিও কলে কথা বলে আর আগস্তে বারবার তার মেয়েকে জিজ্ঞেস করে যে সে কোন পার্টিতে রয়েছে কিন্তু সে সেটা জানতে পারে না আর এরপরে আমরা দেখি যে আগস্তে তার টিম নিয়ে সে পার্টিতে আসে আর ক্রিমিনালদেরকে এনকাউন্টার করা শুরু করে আর এরকমই একটা সিচুয়েশনে সারার প্রাণ বাঁচানোর জন্য আগস্তে নিজের মেয়ের মৃত্যু হয়ে যায় আর নিজের মেয়ের মৃত্যুতে আগস্তে একদম ভেঙে পড়ে আর তাকে এই অবস্থায় দেখে সারা ভীষণ খারাপ লাগে আর সে নিজের মন

সঙ্গে দেখা করার জন্য গোয়াতে আবার চলে আসে অন্যদিকে আমরা দেখি যে সারা জেসির সঙ্গে থাকতে শুরু করে আর জেসি সারাকে সাপোর্ট করে এরপর আমরা মাইকেল আর টেরেসাকে দেখতে পাই তাদের খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা কিন্তু মাইকেল নিজে বিবাহিত নিয়ে ততটা কনফিডেন্ট ছিল না আর বিবাহিত জীবনে সব দায়িত্ব হয়তো সে পালন করতে পারবে না তাই একদিন সে জেসির খোঁজ পায় আর তার সঙ্গে তার বাড়িতে দেখা করতে আসে সেই সময় জেসি বাড়িতে ছিল না আর মাইকেল সারাকে জেসি ভেবে ভুল করে আর তার সঙ্গে একটু অসভ্যের মতন আচরণ করে সারা রেগে যায় আর মাইকেল কে সেখান থেকে চলে যেতে বলে আর এরপর সারার সঙ্গে মাইকেল জোর জবরদস্তি করতে শুরু করে সেই সময় সেখানে অদবেদ চলে আসে আর সে সারাকে মাইকেল হাত থেকে বাঁচায় আর তারা দুজন মাইকেলের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আর এরপর তারা পুলিশকে ইনফর্ম করে আর দেখা যায় যে মাইকেলের তিন বন্ধু কম সেখানে এসে উপস্থিত হয় আর তারা মাইকেলকে এইসব স্ক্যান্ডেলের হাত থেকে বাঁচানোর জন্য সারা আর অদবেদের ওপরই শব্দ চা কোনো সিদ্ধান্ত নেয় তাদের দুজনকে একটা ব্রিজে ওপরে নিয়ে যায় আর সেখানে সারাকে নেশার দ্রব্য ইনজেক্ট করে তাকে ব্রিজ থেকে নিচে নদীতে ফেলে দেওয়া হয় আর আদবেদের ওপরে মাদক দ্রব্য পাচারে অপরাধ চাপিয়ে দেওয়া হয় যার জন্য আদবেদের পাঁচ বছরে জেল হয়ে যায় আর এরপরই আদবেদ সিদ্ধান্ত নেয় যে সে জেল থেকে বেরোনোর পর তাদের সবার কাছ থেকে সারার মৃত্যুর তার নিজের জীবনের এই পরিস্থিতি বদলা নিশ্চয়ই নেবে তাই সে জেলে নিজেকে তৈরি করতে শুরু করে অন্যদিকে আমরা দেখি যে আগস্টে নিজের মেয়ের মৃত্যু শোক ভোলানোর জন্য অ্যালকোহলিক হয়ে পড়ে আর নানা রকম নেশা করতে শুরু করে আর তার পার্সোনালিটিতে অনেক পরিবর্তন আসে আর এরপর কাহিনী আবার প্রেজেন্টে আসে আর এই তিনটে মার্ডার করার পর আদ্বেত নিজেই পুলিশের হাতে স্যারেন্ডার করে যেটা দেখে আগস্তে আর মাইকেল দুজনেরই ভীষণই আশ্চর্য লাগে আর এরপর তারা দুজনেই আদ্বেদের মুখ থেকে সব সত্যি কথা বার করার চেষ্টা করে কিন্তু আদ্বেদ কোনো কথা বলতে রাজি ছিল না এরপরই আদ্বেদের পুরোনো রেকর্ড রেকর্ড বার করা হয় আর জেনে সিসিটিভি ফুটেজে মাইকেল দেখে যে জেসি মাঝে মাঝে অদ্বেদের সঙ্গে দেখা করতে আসতো আর মাইকেল জেসি কে চিনতেও পারে আর এরপর মাইকেল জেসির ওপর নজর রাখে আর তাকে ফলো করতে করতে সে জেসির বাড়িতে আসে আর সেখানে সে দেখে যে জেসির বাড়িতে তার আর তার তিন বন্ধুর সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে আর কিলিং লিস্টে মাইকেল এরও নাম রয়েছে কিন্তু মাইকেল সবকিছু ঠিক করে পড়তে পারে না কারণ তার এখানে এসে পৌঁছানোর আগেই জেসি ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল আর বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে গিয়েছে আর এরপর মাইকেল নিজের রাগ জেসির ওপর বের করে আর তাকে হত্যা করে আর মাইকেল কে জেসি কে মারার কথা জানায় আর জেসির মৃত্যুর খবর জানতে পেরে নিজে কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে মাইকেল এর উপর হাত তোলে আর পুলিশ স্টেশনে সবাই দেখতে পায় যে একজন ক্রিমিনাল কিভাবে একজন পুলিশ অফিসার এর গায়ে হাত তুলেছে তাই তারা সবাই অদ্বেদের এগেনস্ট এ হয়ে যায় আর মাইকেল আগস্তা কে বলে যে আগস্তে তার জায়গায় একদম ঠিক এরকম ধরনের ক্রিমিনাল কে কোনো আইনি সুবিধা তুলে দেওয়া উচিত নয় আর এই বলে সে ইনডাইরেক্টলি অগস্তেকে অদ্বেদ কে এনকাউন্টার করার কথা জানায় কারণ মাইকেল মনে করেছিল যে অগস্তে যদি অদ্বেদের এনকাউন্টার করে তাহলে মাইকেল পাঁচ বছর আগে কি করেছে সেই সব কথা চাপা পড়ে যাবে কিন্তু এইবার অগস্তে যে কিনা ক্রিমিনালদের এনকাউন্টার করতে ভীষণই ভালোবাসতো তার অদ্বেদ মারার সেরকম মন ছিল না আর তার মনে হচ্ছিল যে হয়তো অদ্বেদ পুরোপুরি ভাবে দোষী নয় কিন্তু তবুও দেখা যায় যে অগস্তে অদ্বেদ এনকাউন্টার করার জন্য একটা নির্জন জায়গায় নিয়ে আসে আর অন্যদিকে দেখি যে মাইকেল তার বাড়ি ফেরে আর সেখানে তার ওয়াইফ টেরেসা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আর মাইকেল টেরেসাকে ধরে ফেলে আর তাকে জানায় যে টেরেসা অ্যাফেয়ারের সম্পর্কে সে সব কথা জানতে পেরে গেছে আর সে রেগে গিয়ে টেরেসাকে মারধর করা শুরু করে আর তাকে প্রায় প্রাণেই মেরে ফেলেছিল সেই সময় পিছন থেকে সারা আসে আর মাইকেলকে মেরে ফেলে আর অন্যদিকে আমরা দেখি যে অগাস্ত কে তাদের জীবনের সব সত্যি কথা জানায় আর পাঁচ বছর আগে আমরা দেখি যে তখন মাইকেল আর বন্ধুরা সারা আর অদ্বেদ কে বিজে নিয়ে গিয়েছিল আর সারা ফেলে দিয়েছিল তারপর তারা অদ্বেদ নিয়ে সেখান থেকে চলে যায় আর সেই সময় সেখানে জেসি উপস্থিত ছিল আর সেই সব কিছু দেখেছিল আর মাইকেল এখান থেকে চলে যাওয়ার পর সে নদীতে ঝাঁপ দেয় আর সারা কে করে নিয়ে আসে আর দেখা যায় যে সারার প্রাণ বেঁচে যায় কিন্তু তার মিসক্যারেজ হয়ে যায় আর জেসি অদ্বেদ সঙ্গে জেলে দেখা করতে যায় আর তাকে সারার বেঁচে থাকার কথা জানায় আর তারপরে অদ্বেদ মোটিভেশন পায় আর সে জেলের ভিতরে নিজেকে তৈরি করতে থাকে আর অন্যদিকে সারা মাইকেল আর তার বন্ধু বান্ধবদের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে শুরু করে আর দেখা যায় যে আসলে অদ্ভেদ নয় এই সব কটা মার্ডার সারাই করেছে অদ্ভেদ শুধুমাত্র তাকে সাহায্য করেছে আর আমরা দেখি যে এই সব কথা জানতে পেরে আগস্তে অদ্ভেদ কে মারতে পারে না আর তাকে ছেড়ে দেয় আর অদ্ভেদের বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যায় না তাই তার জেল হয় না আর অন্যদিকে টেরেসা সারাকে বাঁচানোর জন্য একটা মিথ্যে কাহিনী বানিয়ে পুলিশকে জানায় তাদের বাড়িতে কিছু লোক হামলা করেছিল আর খুন করেছে আর এরপর শেষে আমরা দেখতে পাই যে আদবেদ আর সারা ফাইনালি তাদের প্রতিশোধ নিতে সমর্থ হয়েছে আর এরপর তারা তাদের বাকি জীবনটা নির্জনে আর শান্তিতে কাটাতে শুরু করে আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়